হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে তো সন্ধ্যাবেলা আবার রিসেপশন পার্টিতে চলে আসলাম। দেখো, আমি পার্লারে গেছিলাম সাজুগুজু করতে, পার্লার থেকে সাজুগুজু করে চলে এসেছি। অনেকটাই লেট হয়ে গেছিলো বেশ, কিন্তু যখন পার্লারে গেছি তখন যে ভিডিও করবো মানে কে করে দেবে, আর দিদিরাও ছিল সামনে, সেজন্য আমারও ভিডিও শ্যুট করা হয়নি। আমি একবারে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, মানে দুপুরবেলা করেছি, তো আবারও পার্লার থেকে এসে সাজুগুজু করে তারপরে ভিডিওটা শুরু করছি। আর আসার পরে তোমাদের দাদাভাইকে খুঁজেই পাচ্ছি না, ও যে কোথায় কোথায় যে আছে। আর দেখো, এখানে আমি কফি খাচ্ছি আর ফুচকা খাইনি, কারণ লিপস্টিক উঠে যাবে সেই জন্য। ওখানে আমার চা এসেছিলো, তো দেখো মা, ওই দেখো তোমাদের দাদাভাইকে দেখতে পেয়েছি এবার। আর ওখানে বাবার, ওই দেখো ওই পেছনে, ওটা হলো আমার ভাসুর, আর আমার বাবা যাকে, যে বাচ্চাটাকে কোলে নিয়েছিল না, ওটা আমার ভাসুরের ছেলে। এখানে দেখো আমি, আমার চা, ওরা সবাই কফি খাচ্ছিলাম। তো দাঁড়াও, আমার চাকে এখন দেখতে পারবে না, একটু পরে ওই ভিডিওটাতে আমার চাকে দেখতে পারবে। দাঁড়াও দেখাচ্ছি এবার, ওই দেখো, ওই দেখো, এটা হলো আমার চা। আর আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, মানে দেরি আছে, এখন একটু গিয়ে নাচ টাচ করবো দিদিরা সবাই মিলে। তো দেখো, এখানে আমার যা আছে, ভাসুর আছে, দু ভাসুর, দেবর, দিদিরা সবাই মিলে আমরা খুব নাচ করছি। তো এখানে দেখো বর বউ, মানে হাজব্যান্ড ওয়াইফ যাদের রিসেপশন, তারা নাচ করছে এবার। আর আমরা এবার খেতে চলে যাব, খেয়ে দিয়ে এসে তারপরে নাচ করব, কারণ আগে পেট ভোজনটা করে নিই। খাওয়া দাওয়া করে আর এক মুহূর্ত দাঁড়ায়নি, এসে সবাই মিলে হাত টানাটানি করছে, সবাই স্টেজে উঠে সব নাচ শুরু করে দিয়েছিলাম। মানে খুব খুব মজা করেছি আর সবাইকে খুবই মিস করছি, আর এত মজা করেছি মানে সত্যি খুবই আনন্দ হয়েছে, সবাই মিলে হ্যাপিয়ে মানে ফাটিয়ে মজা করে দিই। তো চলো তাহলে ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে আবার নতুন মানে ব্লগের সাথে দেখা হচ্ছে, তো ততক্ষণে টাটা সবাইকে। Thank you.